আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখের কাছে প্রশ্ন করেছিলাম যে এ সম্পর্কে, মাগরিবের সালাতের পূর্বে দুই রাকাত সুন্নাত সম্পর্কে। এই পারপাসে শাইখের কাছে আরও আমি জানতে চাচ্ছি যে কেউ কেউ বলে থাকেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন তখনই কিছু কিছু সাহাবি ওই দুই রাকাত সুন্নাত পড়ে নিতেন, মানে সালাতের মানে আজানের পরে নয়, আজান হতে হতেই পড়ে নিতেন তাড়াতাড়ি করে। আর অনেকে আবার বলেন যে সুন্নাতি নাই মাগরিবের আগে, সুন্নাতি নাই মাগরিবের আগে। তো এই ব্যাপারটা আপনি একটু যদি বিস্তারিত বলেন তাহলে খুব ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেউ কেউ বলে থাকেন মাগরিবের সালাতের আগে কোনো নামাজ নেই, তাদের এ ধারণা সঠিক নয়। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রহিমাহুল্লাহ একটি অনুচ্ছেদই রচনা করেছেন, বাবু সালাতে কাবলাল মাগরিব, অনুচ্ছেদ মাগরিবের আগে সলাৎ, মাগরিবের আগে সলাৎ। আবদুল্লাহ মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের সলাতের আগে সলাত আদায় করো, তোমরা মাগরিবের সলাতের আগে নামাজ পড়ো। ওয়ালাফি সালিসাতে লিমান শা কারাহিয়াতা আইয়াত তাকিজাহান নাস ও সুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারে বলেছেন যার ইচ্ছা হয় সে পড়বে, এটা এজন্যই যাতে লোকেরা এটাকে সুন্নাত বানিয়ে না নেয়, যাতে লোকেরা এটাকে সুন্নাত বানিয়ে না নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৃতীয়বারে লিমান শাহ বলেছেন, তো এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে মুজানি তিনি বলছেন যে এটা এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাতে লোকেরা এটাকে সুন্নাত হিসেবে গ্রহণ না করে, অর্থাৎ মাগরিবের আগে দুই রেকাত, মাগরিবের সালাতের আগে, মাগরিবের নামাজের আগে দুই রেকাত নামাজ পড়া মুস্তাহাব, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত বা এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, ওয়াজিবের অন্তর্ভুক্ত নয়, ওয়াজিবের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী হাদিস নম্বর 1183। এ হাদিস বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজানের পরে পরে দুই রেকাত সালাত আদায় করতেন, কিন্তু ইদানিং কালে কেউ কেউ বলে থাকেন, ভাই যেমন বললেন যে তারা বলেন যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তখনই তারা দ্রুতগতিতে কেউ কেউ আদায় করে নিতেন, কিন্তু আজানের পরে আর সময় দেওয়া হতো না নামাজের পরে, যেটা আজকাল বিভিন্ন আহলে হাদিস মসজিদে সাধারণত 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট করে সময় দেওয়া হয় যে মাগরিবের আজানের পরে যাতে দুই রেকাত নামাজ শান্ত সুষ্ঠুভাবে ধীর স্থিরভাবে তারা আদায় করতে পারে। যারা এই কথা বলে থাকেন যে মাগরিবের আজানের পরে একেবারে সময় থাকে না, মাগরিবের ফরজ নামাজ আদায় করার আগে দুই রেকাত নামাজ আদায় করার সময় থাকে না, তাদের এ কথাটা সঠিক নয়। বিখ্যাত হাদিস, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জান্নাতে প্রবেশ করেছিলেন স্বপ্নযোগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন জান্নাতে প্রবেশ করেছিলেন তখন দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহর পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছেন, পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেলালকে জিজ্ঞেস করলেন যে বেলাল কি ব্যাপার, এমন তুমি কি কাজ করো যে কারণে আমি তোমাকে দেখছি যে তুমি আমার আগে আগে জান্নাতে চলছ? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহ রাসূল, মা আজান্ত কাত্ত ইল্লা সাল্লাইতু রাকাতাইন। ভাষাটা দেখুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, মা আজান্ত কাত্ত ইল্লা সাল্লাইতু রাকাতাইন, হে আল্লাহ রাসূল, আমি যখনই আজান দিয়েছি তখন দুই রেকাত নামাজ পড়েছি। তা আজান দিতে দিতে নামাজ পড়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে 5 ওয়াক্তের মুয়াজ্জিন ছিলেন, তিনি বলছেন আমি যখনই আজান দিয়েছি তখন দুই রেকাত সালাত আদায় করেছি,
বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যখনই আজান দিয়েছি তখনই দুরিকাত আজান তখনই দুরিকাত নামাজ পড়ছি। এর দ্বারা প্রমাণিত হলো যে মাগরিবের আজানের পরে দুরিকাত নামাজ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আদায় করতেন, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করতেন। এবং দ্বিতীয় কথা তিনি বলেছিলেন যে যখনই আমি উযু করি তখনই দুরিকাত নামাজ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে বললেন বিহিমা, এ কারণেই তোমার এই মাহাত্ম্য এবং ফজিলত। সুনানে তিরমিজি হাদিস সহি হাদিস নম্বর 3689। এই হাদিস দ্বারা আমরা এটাও বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি তাহিয়াতুল অজুর দুরিকাত সালাত আদায় করে, যখনই অজু করবে তখন দুরিকাত সালাত আদায় করবে, এবং মাগরিবের পরে মাগরিবের আজানের পরে দুই রেকাত নামাজ আদায় করে, মাগরিবের ফরজ নামাজের আগে যদি মাগরিবের আজানের পরে এবং একামতের মাগরিবের একামতের আগে যদি দুই রেকাত যদি নামাজ পড়ে, তাহলে এর মাহাত্ম্য এবং মর্যাদা অপরিসীম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে জান্নাতে চলছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দুই রেকাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এরকম যারা করছেন যে সুন্নাত পড়তে দিচ্ছেন না বা সময় নেই বলে ওযুই করছেন, নিজের কাল ভাড়া করছেন, তাহলে তারা তো এই সমস্ত এই মানে এই যে ফজিলত এত রয়েছে, মাহাত্ম্য রয়েছে, এগুলো তারা তারা বঞ্চিত করছেন, তারা বঞ্চিত করছেন। তাছাড়া হাদিস স্পষ্ট রয়েছে বাইরা খুললে আজান আছে সলাত, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে সলাত আছে, এটা স্পষ্ট। যে গেলাম দিনটা যে যখন রাখায় একটা বিষয় হচ্ছে যে আমি যে বিষয়টা বললাম যে মাগরিবের নামাজের আগে, মাগরিবের ফরজ নামাজের আগে দুই রাকাত পড়া মোস্তাহাব, এটা এর হুকুম হলো মোস্তাহাব। যে পড়বে সে নেকি পাবে, যে পড়বে না সে নেকি পাবে না, কিন্তু বিরুদ্ধাচরণ করাটা হচ্ছে মহাপাপ। তার কারণ এটা হচ্ছে একটা ওহি, ওহি আর ওহির বিরুদ্ধাচরণ মহাপাপ হিসেবে পরিগণিত হবে। কেউ করবে না সেটা আলাদা বিষয়, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি আদায় করে মোস্তাহাব কাজ, ভালো কাজ, তাহলে তা থেকে কাউকে বাধা প্রদান করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।